গাজিয়া দরবারের গাউসিয়া দরবারের বাবারা এবার শুন আমার আল্লাহ ভালো কইরা জানে কারবালার ময়দানে ইমাম হুসাইন রে রক্তে লালে লাল কইরা দিব একদল মানুষ আছে কি আছে না এই এজিদের দালাল গুলা এখনো বাংলাদেশের জমিনে ওয়াজের ময়দানে উঠটা কই এজিদের কোনো দোষ নাই কই এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কো নাউযুবিল্লাহ কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা নবীর ঔলাদ শহীদ করল নবীর ঔলাদ শহীদ করল নিষ্ঠুর জিদা কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় গোলেতে দয়াল নবী চুমু খেতেন দিনে রাইতে যেই গোলেতে দয়াল নবী চুমু খেতেন দিনে রাইতে সে গোলেতে বিশের সুরি সেই গোলেতে বিশের সুরি সেই মারে চালা কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় শুন বাবার আমার গাউসিয়া দরবারের গাউসে পাক আব্দুল কাদির জিলানির ইতিহাস শোনার দরকার আছে কিনা নাই আপনারা যদিও গাউসে পাকের দরবারের সবাই হয়তো ইতিহাস জানেন এরপরেও আমি জানাইয়া দিয়া যাই গাউসে পাক কেমন পীর ছিলেন নরম না গরম আমার বাবা সিরাজুল ইসলামও কিন্তু গরম গরম না নরম গরম নি গরম নি আমি কিন্তু বাবার দিকে বই ভাই গেছিলাম আল্লাহ আসলে গাউসে পাকের দরবারের পাগল গুলা গরম হয় ঠিক কিনা ওলিরার খেলা ওইটা দুইটা একদল গরম আর একদল নরম আমাদের বাড়ির পাশেও দুইটা মাজার আছে একজন নাম হজরত পান্ডব সর রহমতুল্লাহ আলাই আর একজনের নাম হইল উনার উনারে উনার নাম করো মনে নাই তো উনারা জঙ্গলি সেডাহে আর কি জঙ্গলের মধ্যে বসবাস করে জঙ্গলি সেডাহে তো আমাদের যেই পান্ডব সর রহমতুল্লাহ আলাই মাজার এটা নরম আর গরমটা বোঝানোর লাগে বলতেছি যে পান্ডব সাজে রহমতুল্লাহ আলাই এটা আমাদের আওলাদ আমরা উনার আওলাদ তো উনার দরবারে উনার মাজারে চারোপাশ দিয়া বেটে না যায় কত কিছু করে এরপরে মাজারের পাশে ছড়া পর্যন্ত লেফে এরপরে উনি উনার থেকে কোনো অ্যাকশন আসে না মানে উনি কিছু কয় না মানে কিছু করার লাগে ক্ষতি করতে দেয় না আর ওই যে জঙ্গলি শাহ রহমতুল্লাহ আলাই ওই মাজারের পাশে যদি কেউ হারো একটু মুতে রে বাবা হ্যাঁ এই এরপরের দিন থেকে হের হের বেদনা শুরু হয়ে থাকা একবার এই দরবারের মধ্যে এসে খাসি না কাটলে আর মান্নত না করলে হের এটা ভালোই না তাহলে ওইখান থেকে বুঝলাম যে কেউ নরম কেউ গরম পান্ডব শাহ কই যাক তা আমার আওলাদ কই যাইবো করক দেন ঠিক কিনা হে বাড়া কই করতো খেললে গিয়া এটা অলির দরবার কার দরবার একজন নরম একজন শাহজালাল নরম সাফরান গরম গাউসে পাক গরম গরম দেখাই এত খেলা গরম দেখাই গাউসে পাক আব্দুল কাদের জিলানি মানুষকে হেকমতে ইসলামের পতাকা তুলে আনছে কি আনছে না এবার শুনেন আব্দুল কাদের জিলানি কেমন গরম গরমে গরমে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই বৈশা বৈশা জিকির করে লা ইলাহা আজমান খোলে লা ইলাহা জিকির করতেছে এই দিক দিয়া আব্দুল কাদের জিলানির মহল্লাতে একটা সুর ছিল কি ছিল সুরা ছিল আল্লাহ তো কোরআনে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ বলছে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো রে আর কি করো মাস সাদিকিন সত্যবাদীদের
সঙ্গী হও, অলিদের সঙ্গী হওয়ার কথা বলছে কে? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে আমার সিরাজ বাবার খেলা, আমার মুর্শিদ কেবলার খেলা। ঠিক কিনা কন? খুব মজার ঘটনা ও মা। এখনো যারা ঘরের ভিতরে আছেন গো, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, প্রজেক্টরের ভিতরে চইলা আসেন। আব্দুল কাদের জিলানির মহল্লার চোর, বড় বড় চোর, রাজার বাড়ি, মন্ত্রী বাড়ি, এমপির বাড়ি, চেয়ারম্যান মেম্বারের বাড়ি হিসাব করে না, যেই কোনো বাড়িতে গিয়া চুরি করে। একদিন তার বউ ডাক দিয়া কয়, স্বামী ও গো আমার প্রাণের স্বামী গো, কোন আল্লাহু আকবার, এ স্বামী আমার জীবনে তো চুরি কম করেন নাই, ডাকাতিও কম করেন নাই, আজকে জানগো জানগো স্বামী, বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যান, গিয়া মুরিদ হইয়া চুরি ডাহাতি সাইরা কিছু আল্লাহওয়ালা হন, কোন মারহাবা মারহাবা, দয়াল নামে এত মধু সিরাজ শাহ নামে, এত মধু খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে গো দিওয়ানা, বলো দয়াল নামে এত মধু আমার সিরাজ শাহর নামে, মধু খাইলে মধু ফুরাই না, মন হয় সে গো দিওয়ানা, আমার মন হই সে গো দিওয়ানা। বাবার শান গেলে কোন সমস্যা হইব? সমস্যা হইব নি? এটা মুর্শিদের দরবার, শানের কারবার, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানির কাছে যাও গো স্বামী, গিয়া মুরিদ হও, হয়া চুরি ডাহাতি সাইরাত কিছু নামাজ পড়ো। এবার সুরা কয়, ও বিবি জীবনে চুরি করতে করতে আজকে 50 বছর হয়ে গেছে, এটাই আমার ব্যবসা, এটাই আমার ফুঞ্জি, এটা যদি চাইরা দেয় তোমারে খাওয়াইব কেডা, ফুলা একটা আছে খাওয়াইব কেডা, জামা দিব কেডা, পড়াইব কেডা। এবার কই স্বামী এত কিছুর দরকার নাই, তুমি গিয়া মরিদ হও, এ বিবি আমার মরিদ হইতে পাহাড়ি রে, একটা শর্ত আছে। কয়ডা? একটা। একটা শর্ত আছে। কই কি শর্ত? কই আমি যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমাতুল্লাহি আলাইহির কাছে, মুরিদ হইতাম, মুরিদ হইমু, সমস্যা নাই, যদি পিসাবে আমারে চুরির হুকুম দে। কিসের হুকুম? ওহন চুরি করা, মানুষের হক মারা, মানুষ হত্যা করা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কোন ফিরে কইবনি তুমি ডাহাতি কইরো না, সিরাজ সাহেব কইবনি গিয়া চুরি কইরো না, যদিও কয় কোন হেকমত আছে না নাই। এবার বলে, ও স্বামী আমার যান যান, আপনি যান গিয়া দেখেন আব্দুল কাদের জিলানি কি বলে, যদি চুরির হুকুম দে তাইলে চুরি কইরেন, আর যদি না দেই গো তুমি চুরি করতে পারতা না। কই যাইলাম রে বিবি, তোমারে অনেক ভালোবাসি বইলা, তবে একটা কথা, যদি চুরির হুকুম দে তাইলে আমি মুরিদ হইম, না দিলে মুরিদ হইতাম না। এবার বিবি কয়, যান পাগলাটা দূর মাইরা গেছে হুজুর, আব্দুল কাদের জিলানি বউ ফাড়াইছে, কেন ফাড়াইছে? কয় আপনার কাছে নাকি মুরিদ হইতাম, এ যুবক মুরিদ হইতে পারবে, কিন্তু জানো নি রে মুরিদ হইলে আমার কথা তোমার মানতে হইব। কই হুজুর জানি, তাইলে মুরিদ হইবাইনি। কই হুজুর হইমু, আপনি যেহেতু কইছেন আপনার কথা মানতাম, আমিও একটা কথা কইমু, মানবেন নি?
কই বেটা, আমার হুকুম যদি তুই মানতে পারস কতটা মানব। আমার একটা শর্ত হুজুর, আপনি কি আমারে চুরির হুকুম দিবেন নি? কন্যা মারহাবা, কই মানে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আপনি যা কইবেন আমি তা মানব, কিন্তু আপনি আমারে চুরির পারমিশন দিতে হইব। যদি কোন চুরি করতাম পারমু, আমি আপনার সব কথা মানব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুসকে একটা হাসি দিয়া কই বেটা, আচ্ছা যা চুরি করিস, কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরী সাহেবের আগমন। যারা যেখানে আছেন মাঠে চলে আসুন, আসলে আস্তে আস্তে সমস্ত ওয়াজ নিয়ে আমাদের সামনে আসছে, আপনারা সহজে সেই ওয়াজ পাবেন না, টাকা দিয়ে পাবেন না, টাকা উনি আনতে পারবেন না। আমি আপনাদেরকে মানে মহরমের 10 তারিখ, অতএব আপনারা যে যেখানে থাকুন না কেন, আমি আপনাদেরকে বলছি মাহফিলে চলে আসুন। যিনি ওয়াজ এতক্ষণ শুনছেন, যুবক আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করুন, এলাকার মধ্যে বরকত দান করুন, শুধু এলাক দান করলে হবে না, এমনি তরিকত দান করুন। আমিন। শরীয়ত দিয়া পৃথিবী জুড়ে কিছু করা যাবে না, এমনি মারিফতের প্রয়োজন, আল্লাহ তালা এমনি মারিফত নসিব করে দেন। আমিন। এই ছেলেটা কষ্ট করে সিরিয়াস থেকে আসছে, আল্লাহ তালা তার হায়াত মহল রিজিক সম্পূর্ণ পরিচিত করে এলমে মারিফতের দরজা পৌঁছান করে। আল্লাহ আমিন। আমি এখন অনুরোধ করছি নোমানি সাহেবকে, যিনি